স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নৌঘাঁটি সহ ইসরায়েলের ছয় স্থাপনা হিজবুল্লা ড্রোন হামলা বহু হতাহত এরপর জানিয়ে দেব পবিত্র কাবার চাবিরক্ষক সালেহ আল সাইবা আর নেই এদিকে সীমান্তে উত্তেজনা কমাতে শি জিনপিং ও মোদীর বৈঠকের আভাস এরপর জানিয়ে দেব যুদ্ধবন্ধে যে কোনো প্রস্তাব মানতে রাজি হামাস আরও জানিয়ে দেব মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ সর্বশেষ জানিয়ে দেব গাজায় চব্বিশ ঘন্টায় একশত এক ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নৌঘাটি সহ ইসরায়েলের ছয় স্থাপনায় হিজবুল্লাহ ড্রোন হামলা বহু হতাহত ইসরায়েলের একটি নৌঘাটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার আঘাত হানতে সক্ষম আত্মঘাতী কামিকাজের ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয় এতে ইসরায়েলের ওই ঘাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি এদিন এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ড্রোনগুলো ইসরায়েলের রাস আন নাকুরা ঘাটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে যেসব ভবন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সেনারা ব্যবহার করে থাকেন হামলায় সেনা ঘাটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে এর আগে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী যাতে একজন যোদ্ধা নিহত হন এর প্রতিবাদেই শুক্রবার হামলা চালায় হিজবুল্লাহ বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের দেরকিবা শহরে বৃহস্পতিবারের ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ওই নৌঘাটিতে হামলা চালানো হয়েছে পবিত্র কাবার চাবি রক্ষক সালেহ আল সাইবা আর নেই পবিত্র কাবা কাবাঘরের রক্ষক ডক্টর শায়ক সালেহ আল সাইবা মারা গেছেন তিনি সাহাবি উসমান ইবনে তালহার একশো নয়তম উত্তরসূরি এবং কাবার চাবি রক্ষক ছিলেন খবর খালিজ টাইমস এর শনিবার হারামাইন শরীফাইন নিজেদের ভেরিফাইড এক্সে এক বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টে বলা হয়েছে শায়ক সালেহ আল সাইবা উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহ আনহুর বংশধর ছিলেন এবং কাবা ঘরের একশো নয়তম অভিভাবক ছিলেন ফজরের নামাজ শেষে বাইতুল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয় পরে মক্কার জান্নাতুল মোয়াল্লায় তাকে দাফন করা হয় দুই সালে তার চাচা আব্দুল কাদের তোহা আল সাইবি মারা গেলে কাবাঘরের চাবির রক্ষক হন তিনি মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সল্লাহাম নিজে সাইবা গোত্রের উসমান ইবনে তালহা রাজুল্লা তাল্লা আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন এরপর সেই থেকে ধারা এখনও অব্যাহত সীমান্তে উত্তেজনা কমাতে শি জিনপিং ও মোদীর বৈঠকের আভাস ভারত ও চীন সীমান্ত উত্তেজনা দীর্ঘদিনের সীমান্ত নিয়ে মাঝে মধ্যে দুদেশের মধ্যে উত্তাপ চরমে পৌঁছায় শুধু তাই নয় এ নিয়ে সংঘর্ষে দুদেশের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে এবার বুলেট ফেলে আলোচনার টেবিলে সমস্যা সমাধান চাইছে ভারত ও চীন এ নিয়ে শিগগিরই শি জিনপিং ও মোদীর বৈঠক হতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে আভাস দেওয়া হয়েছে আগামী মাসের প্রথম দিকে এসীয় নেতাদের শীর্ষ সম্মেলন সেই সম্মেলনের জন্য কাজাখাস্তানের রাজধানী আস্তানায় থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তখনই দুই দেশের মধ্যে টানাপোড়েন মেটানোর চেষ্টা হতে পারে দুই সালের পনেরো জুন গালওয়ান সংঘর্ষ হয়েছিল তারপর থেকে চলতি সপ্তাহ হিসেব অনুযায়ী চার বছর হয়ে গেল গালওয়াল সংঘর্ষ ভারত ও চীন সম্পর্কে তীব্র প্রভাব পড়েছিল সীমান্তের সেই স্থবিরতার এখনো সমাধান হয়নি সীমান্তের প্রতিটি পাশে এখনো পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সেনা মোতায়েন রয়েছে এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কেন্দ্রীয় সরকারের কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে যুদ্ধবন্ধে যে কোনো প্রস্তাব মানতে রাজি হামাস গাজায় যুদ্ধবিরতির দাবিতে এখনো অটল হামাস যুদ্ধবন্ধে যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় স্বাধীনতাকামী সংগঠনটি এমন মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হামাস প্রধান বলেন গাজায় হামলা বন্ধের নিশ্চয়তা দিবে এমন যে কোনো প্রস্তাব মানতে রাজি ফিলিস্তিনি গোষ্ঠীটি ফিলিস্তিনিদের ওপর যুদ্ধাপরাধ রুখে দেয় এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান হামাস প্রধান যুদ্ধবিরতি সহ এর আগেও ইসরায়েলের কাছে গাজা থেকে সেনাদের প্রত্যাহারের দাবি জানায় হামাস পাশাপাশি আহ্বান জানানো হয় বন্দি বিনিময় চুক্তির জন্য যদিও তেলাবিবের স্পষ্ট জবাব হামাজকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ থামাবে না নেতানিয়াহ বাহিনী মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন চলতি সপ্তাহে তিনি পদত্যাগ করেন শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পদত্যাগ করা ওই শীর্ষ কর্মকর্তার নাম অ্যান্ড্রুমিলার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন অ্যান্ড্রুমিলার তার সহকর্মীদের বলেন গত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে তিনি কোনো ব্যক্তিগত সময় পাচ্ছেন না তিনি এখন পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চান গাজায় ইসরায়েলের গণহত্যার পরও দেশটির প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন ভেতরে বাইরে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে বাইডেনের এমন নীতির প্রতি মিলারের আর কোনো আস্থা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে বাইডেনের প্রশাসন পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে সবশেষ ব্যক্তি হলেন তিনি কর্মকর্তাদের এই পদত্যাগকে ইসরায়েলের প্রতি বাইডেনের প্রশাসনের অব্যাহত সমর্থনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান হতাশার বহির বলে মন্তব্য করেছেন আলজাজিরার সাংবাদিক কিম্বালি হ্যালকেট গাজায় চব্বিশ ঘন্টায় একশো এক ফিলিস্তিনি নিহত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একশো একজন ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে একশত জন খবর আল জাজিরার বেশ কয়েকজন এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ গত আটজন নুসাইরা ছরনা শিবিরে চার বন্দিকে মুক্ত করতে ইসরায়েলি বাহিনী অন্তত দুইশো চুয়াত্তর ফিলিস্তিনিকে হত্যা করেছে সেই ঘটনার পর এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত সাইত্রিশ হাজার পাঁচশত একান্ন জন নিহত ও পঁচাশি হাজার নয়শত এগারো জন আহত হয়েছেন হতাহতের বেশিরভাগই নারী ও শিশু